পুরুষদের শরীর থেকে নির্গত এই জিনিসটি দিয়ে ফেসিয়াল করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে, মত বিশেষজ্ঞদের। ব্রিটেনের এক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিশেষজ্ঞদের মতে, মহিলারা যদি ফেসিয়ালের সময় সিমেন ব্যবহার করেন তাহলে ত্বকের জেল্লা বাড়ে অধিক মাত্রায়। অবাক হচ্ছেন তো? হ্যাঁ, এটি একেবারে পরীক্ষিত সত্য। যৌন তৃপ্তির পর পুরুষদের শরীর অর্থাৎ ইউরেথ্রা, পেনিসের টিউব থেকে যে সাদা অথবা ধূসর রঙের থকথকে তরল পদার্থ বেরিয়ে আসে তাকে বলে সিমেন। সিমেনে বসবাস লক্ষাধিক স্পার্মের। এই স্পার্ম বা শুক্রাণু যেমন সন্তান ধারণের প্রধান উপাদান, তেমনি মহিলাদের সৌন্দর্য বৃদ্ধির অন্যতম উপাদান হল সিমেন। আর এই সিমেন দিয়ে ফেসিয়াল করলে ত্বকের জেল্লা বাড়ার পাশাপাশি ত্বকের বার্ধক্যও দূর হয়। ব্যবহার: ফেসিয়ালের ক্ষেত্রে 30 মিনিট মুখে লাগিয়ে রাখতে হবে সিরাম, তবেই চমকানোর মতন ফল পাবেন। তার জন্য মুখে সিমেন খুব ভালোভাবে ঘষে তারপর 20 মিনিট অপেক্ষা করতে হবে, যাতে ত্বকের সঙ্গে সিমেন ভালোভাবে মিশে যায়। এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন, অথবা ভেজা টিস্যু দিয়ে মুছে ফেলুন। ফল হাতে নাতেই আপনার চোখে পড়বে। পুরুষদের শরীর থেকে যে সিমেন নির্গত হয় তাতে থাকে প্রচুর মাত্রায় মাল্টিভিটামিন ও প্রোটিন। ব্রিটেনের এই গবেষণায় দেখা গেছে সিমেন ত্বকের নানা উপকারে লাগে। ত্বকের আর্দ্রতা দূর করে, ফুসকুড়ি জাতীয় সমস্যা থেকে ত্বককে মুক্তি দেয়, ত্বকের লালচে ভাব দূর করে, এমনকি বলিরেখা থেকেও নিষ্কৃতি দেয়। বিপদ: এসটিডি, এসটিআই থাকলে সতর্ক হতে হবে, কারণ এক্ষেত্রে যৌন রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। সিমেন থেকে অনেক সময় অ্যালার্জি হয়, তাই মুখে গোটা বেরোতে পারে, ত্বক চুলকোতে পারে। টেস্টোস্টেরন হরমোনে থাকে সিমেনে, তাই যাদের সেন্সিটিভ স্কিন তারা খুব সাবধান, এক্ষেত্রে ব্রণ সমস্যায় ভুগতে পারেন। ধূমপান, মদ্যপান বা ড্রাগের নেশায় আসক্ত পুরুষের সিমেন ব্যবহার না করাই ভালো। এমনকি ডোনারদের যৌন জীবন স্বাভাবিক কিনা তা জেনে নেওয়া জরুরি। যে ব্যক্তি সিমেন দিচ্ছেন তিনি পরিমিত জল পান করেন কিনা বা শরীর সুস্থ রাখতে রীতিমতো কষ্টত করেন কিনা তাও দেখে নিতে হবে। যদি তার এই অভ্যেস না থাকে সিমেন ব্যবহার না করাই ভালো।